আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট 1-এর তিনটা সাবজেক্ট বাংলা, ইংলিশ এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে আমরা আলোচনা করব। এর আনসার কিভাবে লিখবেন এটা দেখাবো, আমরা একটা এক্সাম্পল হিসাবে খাতা দেখাবো যে কিভাবে লিখলে ভালো হবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অ্যাসাইনমেন্ট 1-এ বাংলা সাবজেক্টের জন্য একটা সৃজনশীল দেওয়া আছে। সৃজনশীলে গ এবং ঘ দেওয়া আছে, কখ নেই। গ এবং ঘ এর প্রথম প্রশ্নটির ভেতরে দেওয়া আছে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে আহনাফের মায়ের কথা বলা হয়েছে এবং একজন ভাড়াটিয়া মনোয়ার হোসেনের কথা বলা হয়েছে, যিনি আহনাফকে অনেক বেশি স্নেহ করেন কিন্তু ওর আহনাফের মা এ নিয়ে সবসময় চিন্তিত থাকেন। এখানে এই দিকটি নিয়েই আলোচনা করতে বলা হয়েছে যে কাবুলিওয়ালা গল্পের আলোকে আমাদের আলোচনা করতে হবে। গল্পের ভেতরে মিনির মা ছিল, সেও চিন্তা করতো তার মেয়েকে নিয়ে, এবং এখানেও আহনাফকে নিয়ে তার মা চিন্তা করে। এটাই আমাদের সাদৃশ্যপূর্ণ দুইটার সাথে মিল আলোচনা করতে হবে। তাহলে আনসারটা আমরা এভাবে লিখব। এ দেখুন, আনসার লেখার সময় প্রশ্ন লিখে নিলে ভালো হয়। আমার স্টুডেন্টের খাতা এটা। প্রথমে আমার মনে হয় প্রশ্ন লিখে নিলে ভালো হয়। লেখার পর এখানে দেখুন যে উদ্দীপকের আহনাফের মায়ের সাথে কাবুলিওয়ালা গল্পের মিনুর মায়ের সন্দেহ করা এবং চিন্তা করার দিকটি সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ আহনাফের মাও সন্দেহ করে, ভয় পায় এবং চিন্তা করে যে তার সন্তানের কোনো ক্ষতি না করে ফেলে। কাবুলিওয়ালার গল্পের ক্ষেত্রে এরকমই। এভাবে আমরা উদ্দীপক থেকে উদ্দীপকের আলোকে উদ্দীপকে কী কী লেখা আছে আমরা উদ্দীপকের জায়গাটা একটু ভালো করে বুঝিয়ে লিখে নেব। নিজের ভাষায় সৃজনশীলতা প্রকাশ করে নিজের ভাষায় লিখতে হবে। এবং তারপর কাবুলিওয়ালা গল্পে কী কী হয়েছিল, কাবুলিওয়ালা গল্পে কী আছে না আছে, কাবুলিওয়ালা গল্পে মিনুর সাথে কাবুলিওয়ালার কীভাবে দেখা হলো, কাবুলিওয়ালাকে কেমনভাবে মিনুকে অনেক স্নেহ যত্ন দিয়েছিল, এগুলো লেখার পর লিখতে হবে যে কিন্তু মিনুর মা এ নিয়ে সবসময় চিন্তায় থাকতেন, কারণ অচেনা মানুষের কাছে নিজের সন্তান গেলে তো সব মা বাবারই টেনশন হয়। এখানে এটাই ভালো করে বুঝিয়ে লিখতে হবে। তারপর গ এর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে মনোয়ার হোসেনের চরিত্র এবং কাবুলিওয়ালা গল্পের মূল ভাবের প্রতিফলন হয়েছে, এটা বিশ্লেষণ করতে হবে। আমরা জানি কাবুলিওয়ালা গল্পটি মেইনলি একটা অচেনা একটা মেয়ের প্রতি আদর স্নেহ, নিজের মেয়ের মতো মেয়ের প্রতিচ্ছবি দেখে ওই মেয়েটাকে নিজের মেয়ের মতো করে স্নেহ করা নিয়ে বলা হয়েছে। এখানে তিনি অনেক বছর জেল খাটার পরও যখন জেল থেকে ছাড়া পান, সবার আগে মিনির সাথে দেখা করার জন্য ছুটে আসেন। এখানে একটা পিতৃস্নেহের দিক ফুটে উঠেছে। পিতৃস্নেহের কোনো তুলনা হয় না, পিতা তো পিতেই হয়। এখানে সকল পিতা সার্বজনীন চিরন্তন রূপ উন্মোচিত হয়েছে, অর্থাৎ সকল পিতাই নিজের সন্তানের মঙ্গল চান, নিজের সন্তানের জন্য সব কিছু উজাড় করে দিতে চান। যেহেতু কাবুলিওয়ালা নিজের সন্তানের কাছে যেতে পারছেন না, সন্তানকে স্নেহ করতে পারছেন না, তাই তিনি অচেনা মেয়ে মিনির মধ্যে নিজের মেয়েকে খুঁজে বেরিয়েছেন এবং তাকে স্নেহ দিয়ে তার মেয়ের মতো আগলে রেখে রাখতে চেয়েছিলেন। এই দিকটাই আমরা ভালোভাবে আলোচনা করে নেব। আমাদের অবশ্যই কাবুলিওয়ালা গল্পের দিকটা এবং উদ্দীপকের জায়গা, উদ্দীপকে কী কী লেখা আছে এটা উল্লেখ করতে হবে, কিন্তু একদম হুবহু লেখলে হবে না, একটু আলাদা করে নিজের ভাষায় লিখতে হবে। লাস্টের লাইনটা এভাবে লিখবেন, কারণ উভয় পিতার এখানেই উদ্দীপকে মনোয়ার হোসেনের চরিত্রে কাবুলিওয়ালা গল্পের মূল ভাবটি প্রতিফলন ঘটেছে, কারণ উভয় পিতার ভেতরে স্নেহপ্রবণ মনের ঐক্য সম্পর্ক ধারণ করেছে। এবার আমরা সেকেন্ড সাবজেক্টে যাই। সেকেন্ড সাবজেক্ট হচ্ছে ইংলিশ। ইংলিশে বলা হয়েছে ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 পরপর দুইটা প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ এবং একটা লেটার লিখতে হবে। প্যারাগ্রাফে লেখার কথা বলা হয়েছে ইওর ফার্স্ট ডে অ্যাট স্কুল, অর্থাৎ আপনার জীবনে প্রথম দিন
স্কুলে যখন গিয়েছিলেন তখন তখন আপনাদের আপনার জীবনে কি কি হয়েছিল এগুলা সেখানে আপনি নিজের অভিজ্ঞতা নিজের মতো করে লিখবেন। এখানে নিজের নাম লিখতে হবে, এখানে ফ্লোরার নাম লিখলে হবে না, ফ্লোরার মতোই করে লিখতে হবে, কিন্তু ফ্লোরার নাম লিখলে হবে না। তারপরে দেখুন পরেরটা হচ্ছে, পরেরটা হচ্ছে একটা লেটার। লেটারে বলা হয়েছে যে আপনার একটা বন্ধু বা বান্ধবী আছে শাকিল বা শাকিলে, যে এক্স জেলা স্কুলে পড়ে, এবং তাকে নিজের স্কুলের প্রাইজ গিভিং সেরেমনি সম্পর্কে বলতে হবে, এবং বলতে হবে আপনি কোন প্রাইজ পেয়েছেন এই প্রাইজ গিভিং সেরেমনিতে। তাহলে প্রথমে আপনারা এইভাবে ডেট দিয়ে, তারপরে অ্যাড্রেস দেওয়ার পর, দিয়া শাকিল হলে শাকিল, শাকিলা হলে শাকিলা লেখার পর প্রাইজ গিভিং সেরেমনির একটা লেটার লিখে নেবেন নিজের অনুযায়ী, অর্থাৎ স্কুলে কী কী হয়েছিল, স্কুল কীভাবে সাজানো হয়েছিল, কোন কোন খেলার জন্য পুরস্কার দেওয়া হয়েছিল, প্রথমে হেডমাস্টার কী ধরনের বক্তব্য দিয়েছিলেন। তারপরে অবশ্যই উল্লেখ করতে হবে আপনি কোন খেলায় বা কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কারণে প্রাইজ পেয়েছেন, এবং কী কয়টা প্রাইজ পেয়েছেন বা কোন প্রাইজ পেয়েছেন। তারপরে লাস্টে ইয়োরস অ্যাওয়ার্ডস লিখে শেষ, তারপরে লিখতে হবে যেটা, এখানে একটু খেয়াল করতে হবে স্ট্যাম্প লেখার সময় ফর্ম দিয়ে আপনি নিজের নাম, নিজের স্কুলের নাম এগুলো লিখবেন, কিন্তু তারপরে টু শাকিল, শাকিল লিখলে এখানে যে এক্স এক্স জেলা স্কুল দেওয়া আছে না, এখানে যে এক্স জেলা স্কুল দেওয়া আছে এর জায়গা এখানে শাকিলের নিচে এক্স জেলা স্কুল লিখতে হবে, আর অ্যাড্রেস দিতে হবে জামালপুর, ঢাকা বা অন্য কোনো জায়গা। লাস্ট সাবজেক্টে যাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এখানে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসছে, যে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন আসছে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের যেসব বৈষম্য করেছিল ওইগুলা, এটা আপনারা বিস্তারিতভাবে বর্ণনা করে লিখবেন। এভাবে আমি আমি আমার মতে এইভাবে লিখলে ভালো হয়, যে এখানে প্রথমে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের একটা সংক্ষিপ্ত ধারণা, যে পূর্ব পাকিস্তান কোনটা, পশ্চিম পাকিস্তান কীভাবে হলো, এটা লেখার পর রাজনৈতিক বৈষম্য, রাজনৈতিক ক্ষেত্রে কী কী বৈষম্য করা হয়েছিল ওইগুলো লিখবেন। তারপরে লিখবেন প্রশাসনিক বৈষম্য লেখে, লিখার পর প্রশাসনিক জীবনে প্রশাসনিক ক্ষেত্রে কী কী বৈষম্য শিকার হয়েছেন ওইগুলো লিখতে হবে। তারপরে সামরিক বৈষম্য লিখে এভাবে একটা একটা করে পয়েন্ট দেওয়ার পর পয়েন্টের অনুযায়ী লিখলে আপনার ভালো হয়। অর্থনৈতিক বৈষম্য লিখতে হবে, এবং অবশেষে সাংস্কৃতিক বৈষম্য লিখলে কয়েকটা পয়েন্ট দেওয়ার পর যদি আপনার ইচ্ছা হয় কয়েকটা পয়েন্ট দিবেন, আমি এখানে 5টা পয়েন্ট লিখিয়েছি। এভাবে লেখার পর এই প্রথম আনসারটা শেষ। সেকেন্ড প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য, ধর্ম, ভাষা ও উৎসবের ভূমিকা ব্যাখ্যা করো, অর্থাৎ বাংলাদেশে কোন কোন সংস্কৃতি আছে, এদের ধর্ম, আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য অর্থাৎ সাংস্কৃতিক কী ধরনের বৈচিত্র্য দেখা যায়, এগুলো নিয়ে আলোচনা করতে হবে, এগুলোও নিজে থেকে লিখতে হবে। তাছাড়া আপনারা যদি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ভেতরে বইয়ের প্রথম অধ্যায় দেখেন, তাহলে প্রথম প্রশ্নের আনসারগুলো পাওয়া যাচ্ছে। আপনারা ওইখানে একটু ভালো করে পড়ে নিজের মতো করে গুছিয়ে লিখে নেবেন, এবং যদি দ্বিতীয় অধ্যায় পড়েন তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে এই সেকেন্ড প্রশ্নটার আনসার পেয়ে যাচ্ছেন, শুধু নিজের মতো একটু গুছিয়ে লিখে নিলেই হবে। আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।